হ্যালো বন্ধুরা, লার্নিং মার্কেট ইন বেঙ্গলি চ্যানেলে তোমাদের সবার স্বাগত। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে ট্রেডিং এর একটা গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজি শেয়ার করতে চলেছি, যেটা তোমরা ভিডিও থাম্বনেল দেখেই আই হোপ বুঝতে পেরেছো। ভিডিওতে আমি তোমাদের সাথে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স নিয়ে থিওরিটিক্যালি আলোচনা করব এবং তার সাথে রিয়েল চার্টে বিভিন্ন টাইম ফ্রেমে কিভাবে প্র্যাকটিক্যালি এটা কাজ হচ্ছে সেটাও তোমাদের সাথে দেখাবো। তো চলো দেরি না করে শুরু করা যাক। সাপোর্ট রেজিস্ট্যান্সে আসার আগে আমি তোমাদের সাথে একটু মার্কেট ট্রেন্ড নিয়ে একটু আলোচনা করব। মার্কেট ট্রেন্ডের বাংলা অর্থ হলো বাজারের প্রবণতা, অর্থাৎ মার্কেট স্টক বর্তমানে কোন দিকে চলেছে সেটাই বোঝাচ্ছে। মার্কেট ট্রেন্ড মেইনলি তিন রকমের হয়ে থাকে। এক তো আপ ট্রেন্ড, অর্থাৎ মার্কেট ট্রেন্ড যখন ওপরের দিকে, মানে মার্কেট ওপরের দিকে উঠছে, আর যাকে আমরা বলি যে বুলিশ মার্কেট, তো সেটা হলো আপ ট্রেন্ড। এরপরে আসে হলো ডাউন ট্রেন্ড। নাম শুনেই তোমরা বুঝতে পারছো কিছুটা, মার্কেট ট্রেন্ড যখন নিচের দিকে, মানে নিচের দিকে নেমে আসে, তখন সেটাকে আমরা বলবো ডাউন ট্রেন্ড। আর এই মার্কেটকে আমরা কি বলি? বিয়ারিশ মার্কেট। এর পরবর্তী রয়েছে সাইডওয়ে ট্রেন্ড, অর্থাৎ মার্কেট ট্রেন্ড না যখন খুব উপরে উঠছে না খুব নিচে নামছে, একটা কন্টিনিউ একটা জোনের মধ্যে ওঠানামা করছে, তাকে আমরা বলবো সাইডওয়ে ট্রেন্ড। মার্কেট ট্রেন্ড আইডেন্টিফাই করাটা খুবই দরকার। যদি তুমি বুঝে নিতে পারো যে মার্কেট ফিউচারে কি হতে পারে, তাহলে বা মার্কেট ট্রেন্ড কোন দিকে চলেছে, তাহলে তুমি তোমার সেই তার অ্যাকর্ডেন্সে তুমি তোমার অ্যাকশন সেট করতে পারবে। এবার এগুলো নিয়ে একটু ইন ডিটেলসে দেখা যাক। প্রথমে আমরা আসি আপ ট্রেন্ড। আপ ট্রেন্ড মানে মার্কেটের ট্রেন্ড যখন ওপরের দিকে, যাকে আমরা বুলিশ মার্কেট বললাম। তো এখানে যে অ্যারোটা দেখতে পাচ্ছ, মানে মার্কেট ট্রেন্ড একেবারে ওপরের দিকে চলে যাবে না, মানে ধীরে ধীরে আর কি ওপরের দিকে যাচ্ছে, টেন্ডেন্সিটা ওপরের দিকে। স্ক্রিনে তোমরা যেটা দেখতে পাচ্ছ, নিচে রয়েছে একদম 1300, স্টক প্রাইস তারপরে 1900, ঠিক আছে? তো তোমরা দেখতে পাচ্ছ যে মার্কেট প্রাইসটা ওপরের দিকে উঠছে। তো এটাই হলো আপ ট্রেন্ড। আর আপ ট্রেন্ডের যেখানে যে পিক গুলো রয়েছে, এখানে একটা পিক রয়েছে, এখানে একটা পিক, আবার এখানে রয়েছে, এই যে ওপরের দিকে যে পিক গুলো রয়েছে তাকে বলা হয় হায়ার হাই, মানে HH, ওকে? আবার ঠিক তার উল্টো, যখন নিচে যে পিক গুলো রয়েছে তাকে বলা হয় হায়ার লো, মানে HL। এই টার্মগুলো একটু মনে রাখা দরকার, কারণ পরবর্তীতে এগুলো কাজে লাগবে। হায়ার হাই আর হায়ার লো, ওপরে যে পিক গুলো রয়েছে সেটা হায়ার হাই, আর নিচে যে পিক গুলো রয়েছে তাকে হায়ার লো বলে। পরবর্তীতে রয়েছে ডাউন ট্রেন্ড। ডাউন ট্রেন্ডও ঠিক তাই, মানে একেবারে যে নিচে চলে আসবে সেরকম নয়, ধীরে ধীরে কিন্তু টেন্ডেন্সি নিচের দিকে। স্টক প্রাইসটা এখানে তোমরা স্ক্রিনে যতটা দেখতে পাচ্ছ তাতেই দেখো, এখানে 1800 রয়েছে আর এখানে 1200 রয়েছে, স্টক প্রাইস নিচের দিকে নামছে, আর এটাকে বলে বিয়ারিশ মার্কেট। তো এখানে কিছু হাই রয়েছে, এই একটা হাই দেখতে পাচ্ছ তোমরা, এখানে একটা হাই, এখানে একটা হাই, এখানে একটা হাই, ঠিক একইভাবে লোও রয়েছে, ঠিক আছে? আগেটা যেমন হায়ার হাই ছিল, এটা আমরা লোয়ার হাই, ঠিক আছে? লোয়ার মানে যেহেতু নিচের দিকে নামছে আর লোয়ের মধ্যে তো হাই পিক রয়েছে, তো এটার জন্য লোয়ার হাই, আর এটাকে লোয়ার লো। সিম্পল ওয়েতে এগুলো একটু বুঝতে হবে। এবার আমরা চলে আসি সাইডওয়েজ ট্রেন্ড। সাইডওয়েজ ট্রেন্ডে মানে মার্কেট প্রাইস যখন কন্টিনিউ সাইডের দিকে এগোচ্ছে, মানে পাশাপাশি আর কি এগিয়ে যাচ্ছে, আর এখানে কোনো কিন্তু খুব বেশি ওপরে চলে যাচ্ছে না, খুব বেশি নিচে চলে যাচ্ছে না, একটা জোনের মধ্যেই রয়েছে, ঠিক আছে? এটাই হলো সাইডওয়েজ ট্রেন্ড। তুমি যদি অপশন ট্রেডিং করো তো সাইডওয়ে ট্রেন্ডে তোমার কিন্তু লস হবে, কারণ এতে স্টক প্রাইস খুব বেশি উপরে উঠছে না, না খুব বেশি নিচে নামছে, জাস্ট একটা জোনের মধ্যেই রয়েছে, এতে অপশন ভ্যালু কমে যায়। এখানে তোমরা রেড এবং গ্রিন কালারের কিছু জিনিস দেখতে পাচ্ছ, এগুলোকে বলে ক্যান্ডেল স্টিক। ক্যান্ডেল স্টিকের বিভিন্ন সাইজ বা বিভিন্ন প্যাটার্ন রয়েছে, এগুলো কিন্তু অ্যানালিসিস করেও মার্কেট ফিউচারে কি হতে পারে সেটা প্রেডিক্ট করা যায়। তো ক্যান্ডেল স্টিকের ওপর অলরেডি আমার ভিডিও বানানো আছে দুটো, তোমরা যদি সেটা না দেখে থাকো সেটা দেখে নিও। তোমরা সাইডওয়ে ট্রেন্ডের এই ক্যান্ডেল স্টিক প্যাটার্নটা একটু ভালো করে দেখলে বুঝতে পারবে যে এই ক্যান্ডেল স্টিকগুলো ওপরে কিন্তু একটা নির্দিষ্ট লেভেল অবধিই যাচ্ছে, ঠিক আছে? আবার নিচেও ঠিক একটা নির্দিষ্ট লেভেল অবধি এসে আবার ব্যাক করছে ওপরের দিকে। এর থেকেই কিন্তু সাপোর্ট রেজিস্ট্যান্স কনসেপ্টটা চলে আসছে। এমন নয় যে শুধুমাত্র সাইডওয়ে ট্রেন্ডে এই সাপোর্ট রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে, এটা কিন্তু আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ড দুটোর ক্ষেত্রেই এটা তৈরি হতে পারে। সেগুলো আমি তোমাদের ভিডিওতে রিয়েল চ্যাটে দেখাবো, তোমরা শুধু ভিডিওটা শেষ অবধি পেশেন্স নিয়ে একটু দেখো। এবার আমরা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কী সেটা থিওরিটিক্যালি দেখবো, এবং এটা রিয়েল চ্যাটে কীভাবে অ্যাপ্লাই হয় সেটাও তোমাদের আমি দেখাবো। তো অ্যাকচুয়ালি সাপোর্ট হলো একটা বেস লাইন, যেখান থেকে মার্কেট প্রাইসটা উপরে উঠে যাচ্ছে। তো সিম্পল ওয়েতে আমি যদি সাপোর্ট কী বোঝাই, তাহলে এটি হলো যেখানে স্টক প্রাইস বারবার ফল করে আবার বাউন্স ব্যাক করে ওপরে উঠে যাচ্ছে। অন্যদিকে রেজিস্ট্যান্স হলো যে লেভেলের ওপরে মার্কেট প্রাইসটা উঠছে না, সেটাকে হলো রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স মানেই তো তোমরা জানো বাধা দেওয়া। তো অ্যাকচুয়ালি এখানে কী করছে, স্টক প্রাইসটা যেই হাই অবধি গিয়ে আবার নিচে ফল ব্যাক করছে, সেটাই হলো রেজিস্ট্যান্স। তো রেজিস্ট্যান্স লাইন ড্র করা হবে ওপরে, আর সাপোর্ট লাইন ড্র করা হবে নিচে। এখান থেকে দেখো আস্তে আস্তে স্টক প্রাইস ওপরের দিকে উঠছে, রেজিস্ট্যান্স লাইনকে টাচ করে আবার নিচে চলে আসছে, ঠিক আছে? এটা কিন্তু একেবারে যে এরকম স্মুথলি হবে সেরকম নয়, বিভিন্ন রকম হতে পারে, রিয়েল চার্টে দেখলে তোমরা অবশ্যই বুঝতে পারবে। তো এভাবে এই জিনিসটা হচ্ছে।
এবার যদি স্টক প্রাইসটা সাপোর্ট লাইনকে ব্রেক করে ফেলে তাহলে কি হবে, অবভিয়াসলি মার্কেট প্রাইস নিচের দিকে চলে আসবে। তো এর মানে হলো এখানে কিন্তু সেলাররা অ্যাক্টিভ, সেলাররা মার্কেট প্রাইসটা ডাউন করে দিচ্ছে এবং তার ফলে কি হবে মার্কেট বিয়ারিশ হয়ে যাবে। এবার যদি রেজিস্ট্যান্স লাইনকে স্টক প্রাইসটা ব্রেক করে দেয় তার অর্থ হলো এবার মার্কেট প্রাইসটা কিন্তু ওপরের দিকে যাবে, অর্থাৎ মার্কেট এবার কিন্তু বুলিশ রয়েছে আর এখানে কিন্তু সেলাররা নয়, এবার অ্যাক্টিভ রয়েছে বায়ার। এখানে তোমরা দেখতে পাচ্ছ ক্যান্ডেল স্টিক গুলো ওপরে উঠছে নিচে নামছে, মানে অ্যাকচুয়ালি স্টক প্রাইসটা যে কন্টিনিউ আপ ডাউন করে সেটা কিন্তু টোটালি ডিপেন্ড করে প্রোডাক্টের সাপ্লাই এবং ডিমান্ডের উপর। এখানে তোমরা দেখতে পাচ্ছ সাপ্লাই জোন তৈরি করা হয়েছে, ডিমান্ড জোন তৈরি করা হয়েছে। সাপ্লাই জোন অর্থাৎ রেজিস্ট্যান্স জোন যেটা সেটাই কিন্তু সাপ্লাই জোন, আর ডিমান্ড জোন হলো যেটা সাপোর্ট জোন সেটা। এই যে এখানে যে সাপোর্ট জোনটা তৈরি হয়েছে এরই অর্থ হলো যে এখানে অনেক বেশি পরিমাণে প্রোডাক্ট সাপ্লাই রয়েছে। তো প্রোডাক্ট সাপ্লাই বেশি কখন থাকবে, যখন সেলাররা থাকবে, মানে বায়ারদের থেকে সেলারদের সংখ্যা যখন বেশি হবে তখন কিন্তু প্রোডাক্টের সাপ্লাই বেশি হবে। তো বায়াদের তুলনায় সেলাররা বেশি হলে কি হবে, স্টক প্রাইসটা নিচের দিকে চলে আসবে, মানে কেনার লোক কিন্তু কম রয়েছে, সিম্পল হয়তো আমি যদি বলি। তো এই যে ডিমান্ড জোন রয়েছে এইখানটা হলো অ্যাকচুয়ালি বায়াররা অ্যাক্টিভ, বায়াররা অ্যাক্টিভ মানে এখান থেকে বায়াররা আস্তে আস্তে অ্যাক্টিভ হচ্ছে, দ্যাটস মিন এখানে কিন্তু সেলারদের তুলনায় বায়ারদের পরিমাণ বেশি, মানে যারা কিনবে তাদের সংখ্যা বেশি, কিনবে যারা তাদের সংখ্যা যখন বেশি মানে ডিমান্ডটা বেশি, তারপরে স্টক প্রাইসটা উপরের দিকে যাচ্ছে। এইভাবেই কিন্তু স্টক প্রাইস আপ ডাউন করছে, আশা করি তোমরা বুঝতে পারবে, আমি অনেক সিম্পল হয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করলাম। সবসময় যে রেজিস্ট্যান্স এবং সাপোর্ট লেভেলকে স্টক প্রাইস এভাবেই স্মুথলি টাচ করে যাবে এরকম না, এটা ব্রেকও করতে পারে। তো সেটা কিভাবে হয় আমি একটু দেখাই তোমাদের। এখানে তোমরা ছবিতে অনেকগুলো রেজিস্ট্যান্স সাপোর্ট দেখতে পাচ্ছ, এগুলো কি আমি তোমাদের একটু বোঝাচ্ছি। একদম নিচে থেকে আমি শুরু করছি, এটা ধরো একটা সাপোর্ট, তার উপরে এটা কি হচ্ছে রেজিস্ট্যান্স তৈরি হয়েছে। এবার এটা পরবর্তীতে যখন এই যে স্টক প্রাইসটাকে রেজিস্ট্যান্স লেভেলটাকে ব্রেক করেছে তখন এটাই কিন্তু আবার সাপোর্ট হয়ে যাচ্ছে, তার উপরে রেজিস্ট্যান্স। এটা আসলে আমি একটা সহজ একটা এক্সাম্পল দিয়ে তোমাদের একটু বোঝাই। ধরো তুমি একটা পাঁচতলা বিল্ডিং এ গেলে একদম গ্রাউন্ড ফ্লোরে দাঁড়িয়ে আছো, যে মেঝেতে তুমি দাঁড়িয়ে আছো ওটা হলো অ্যাকচুয়ালি তোমার সাপোর্ট, এবং তার উপরে যে তুমি সিলিংটা দেখতে পাচ্ছ সেটা হলো তোমার রেজিস্ট্যান্স, ঠিক। এবার তুমি যদি ফার্স্ট ফ্লোরে চলে যাও তাহলে যেটা তোমার গ্রাউন্ড ফ্লোরের সিলিং ছিল সেটা এখন তোমার হয়ে যাচ্ছে সাপোর্ট, আর এবার ফার্স্ট ফ্লোরের যে সিলিং সেটা হয়ে যাচ্ছে তোমার রেজিস্ট্যান্স। এবার তুমি যদি চলে যাও সেকেন্ড ফ্লোরে, সেকেন্ড ফ্লোরে যেটা তোমার ফার্স্ট ফ্লোরের রেজিস্ট্যান্স ছিল সেটা কিন্তু এখন তোমার হয়ে যাচ্ছে সাপোর্ট, আর এটার যে সিলিং সেটা হয়ে যাচ্ছে রেজিস্ট্যান্স। তো এইভাবেই কিন্তু আস্তে আস্তে কিন্তু বাড়ছে। এখানেও ঠিক সেম, এখানে যেটা রেজিস্ট্যান্স ছিল সেটা পরবর্তীতে যখন স্টক প্রাইস ব্রেক করছে সেটা হয়ে যাচ্ছে সাপোর্ট, তার পরবর্তীতে যেটা রেজিস্ট্যান্স ছিল এটা যখন ব্রেক করছে তখন এটা হয়ে যাচ্ছে সাপোর্ট। তো এইভাবেই কিন্তু এগুলো এগোচ্ছে। তো মেইন যে কমন স্ট্র্যাটেজি ইউজ করা হয় সাপোর্ট এবং রেজিস্ট্যান্সকে নিয়ে সেটা হলো স্টক প্রাইস যখন সাপোর্ট লেভেলের ক্লোজ হয়ে যাবে তখন তুমি স্টক বাই করবে, কারণ সাপোর্ট লেভেলের ক্লোজ হয়ে যাওয়া মানে এরপর থেকে আস্তে আস্তে আবার উপরের দিকে যেতে পারে প্রাইসটা, তো সেই কারণে তুমি সেই সময় প্রাইসটাকে বাই করে নেবে। আবার ঠিক একইভাবে যখন স্টক প্রাইস তুমি দেখছো যে রেজিস্ট্যান্স লেভেলের কাছে চলে আসছে তখন তুমি স্টকটাকে সেল করে দেবে, কারণ এরপরে কিন্তু প্রাইস কমতে পারে ফলে তোমার লস হবে। চলো এবার সাপোর্ট এবং রেজিস্ট্যান্স ইন্ডিকেটর ইউজ করে কিভাবে রিয়েল চার্টে ব্যবহার করা হয় সেটা একটু দেখাই তোমাদের। তো আমি বন্ধুরা চলে এসেছি ট্রেডিং ভিউ ওয়েবসাইটে একটা রিয়েল চার্টে, এটা অশোক লেল্যান্ডের 45 মিনিটের একটা টাইম ফ্রেমে আমি দেখছি। এখানে তোমরা এই অপশান থেকে দেখতে পাচ্ছ, এখানে আমি ট্রেন্ড লাইনটা নিচ্ছি, ট্রেন্ড লাইন ছাড়াও তুমি এখানে আরো অনেকগুলো লাইন রয়েছে যেটা তোমার প্রয়োজন তুমি নিতে পারো। আমি ট্রেন্ড লাইন ড্র করব একটা, এখান থেকে আমি রেজিস্ট্যান্স এবং সাপোর্ট লেভেলটাকে আইডেন্টিফাই করব, এখানে অল টি দিয়েও তুমি এটাকে করতে পারো। এবার এখানে দেখো আমি একটা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল ড্র করেছি, এবং এটা তোমার ড্র করার জন্য কিন্তু প্রিভিয়াসে মার্কেট প্যাটার্ন কেমন ছিল সেটার উপর নির্ভর করে তোমাকে করতে হবে। বিভিন্ন টাইম ফ্রেমে, এখানে 45 মিনিটের টাইম ফ্রেমে আছে, তুমি বিভিন্ন টাইম ফ্রেমে এটা দেখতে পারো যে কোনটায় গেলে আমাকে রেজিস্ট্যান্স এবং সাপোর্ট লেভেলটা আমি ড্র করতে পারছি প্রপারলি। তো এখানে যেটা আমি করেছি সেটা কিন্তু সাইডওয়ে ট্রেন্ড রয়েছে দেখতে পাচ্ছ তোমরা। প্রিভিয়াসে আমি যদি যাই, এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা আপওয়ার্ড ট্রেন্ড রয়েছে, তারপর এটা ব্রেক করেছে এবং সেখান থেকে এখানে চলে এসেছে। এবার আমরা চলে এসেছি হিন্দুস্তান ব্যাংকের স্টকে। তো এটাকে আমরা 3 মিনিটের টাইম ফ্রেমে দেখতে পাচ্ছি, আমি 15 মিনিটে একটু চলে যাই। বিভিন্ন টাইম ফ্রেমে তোমাকে ওটা একটু দেখতে হবে যে এটা কোনটা হতে পারে, মানে কোনটা সাপোর্ট রেজিস্ট্যান্স ক্রিয়েট তুমি করতে পারবে, তারপরে তুমি কিন্তু পরবর্তী অ্যানালিসিস করতে পারবে। পরে আমি এভাবে অ্যাডজাস্টও করে নিতে পারি।
তোমরা এটা দেখতে পাচ্ছ, এটা আপ ট্রেন্ডের দিকে রয়েছে মার্কেটটা, সেভাবেও কিন্তু সাপোর্ট রেজিস্ট্যান্স তুমি ড্র করতে পারবে। এটার প্রিভিয়াস আমার অলরেডি একটা করা ছিল, আমি একটু দেখাচ্ছি। এটা দেখো, এটা আজকে যেটা আমি এখন করলাম তোমাদের সামনে, আর এটা প্রিভিয়াসে অলরেডি করা ছিল, ঠিক আছে। এটা 45 মিনিট টাইম ফ্রেমে এটা ক্রিয়েট করা যাচ্ছিল রেজিস্ট্যান্স সাপোর্টটা। এখানে তোমরা দেখো যে রেজিস্ট্যান্সটা কিন্তু ব্রেক করে গেছে এই জায়গা থেকে, এই জায়গা থেকে ব্রেক করে যাওয়ার পর এটা কিন্তু আপওয়ার্ডের দিকে চলে গেছে। আমি তোমাদের একটু আগেই বলছিলাম যে রেজিস্ট্যান্স লেভেলকে যদি ব্রেক করে যায় তাহলে কি হবে, প্রাইসটা ওপরের দিকে চলে যাবে, আবার যদি সাপোর্টটাকে ব্রেক করে যায় সে তারপরে কি হবে, মার্কেট প্রাইসটা নিচের দিকে চলে আসবে। এবার আমরা চলে আসছি টাইটানের স্টকে, 45 মিনিটের টাইম ফ্রেমে আমি দেখছি। তো এখানে দেখা যাক যে কোনো আমি সাপোর্ট রেজিস্ট্যান্স ক্রিয়েট করতে পারছি কিনা। এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা আপওয়ার্ডে একটা ট্রেন্ড ক্রিয়েট করা যাচ্ছে। আবার এখানে কিন্তু সাইডওয়ে ট্রেন্ড তৈরি হয়েছে। এখানে আমি চলে এসেছি হিন্ডালকো স্টকে, এটা 45 মিনিটের টাইম ফ্রেমে আমি দেখছি। এটাই তুমি সাইডওয়ে ট্রেন্ড তৈরি হতে দেখতে পাচ্ছ। এটাকে আমি রেক্ট্যাঙ্গেল দিয়ে ডিনোট করি, তাহলে এটাকে আমি কি বলতে পারি, এটা হলো সাপ্লাই জোন, ঠিক আছে। এটা হলো সাপ্লাই জোন, যেটা হলো রেজিস্ট্যান্স জোন আমি বলছিলাম। তো নিচে হলো এটা ডিমান্ড জোন, যেটাকে তুমি কিন্তু সাপোর্ট জোনও বলতে পারো। এখান থেকে মার্কেট প্রাইসটা উপরের দিকে যাচ্ছে, মানে নিচে যেটা রয়েছে এটা হলো বায়াররা অ্যাক্টিভ, আর উপরে যেটা সাপ্লাই জোন রয়েছে এখানে হলো সেলাররা অ্যাক্টিভ। আই হোপ এবার তোমরা মার্কেট ট্রেন্ড কোন দিকে রয়েছে সেটা আইডেন্টিফাই করতে পারবে, এবং সেই সাথে সাপোর্ট রেজিস্ট্যান্স ক্রিয়েট করে তোমাদের নিজেদের মতন স্টক বাই সেল করার স্ট্র্যাটেজি বানাতে পারবে। দেখো বন্ধুরা, আমি আমার মতো করে একদম ইজিভাবে বোঝানোর চেষ্টা করি, যাতে একদম বিগিনার যারা রয়েছে তাদের সুবিধা হয়। আজকের টপিক নিয়ে যদি কারোর কোনো কোয়ারিজ থাকে তো আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না। শেয়ার মার্কেট রিলেটেড এরকম ইনফরমেটিভ ভিডিও সহজ বাংলায় পেতে গেলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো। আজকের মতো এটুকুই, আবার আমি ইম্পর্টেন্ট টপিক নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো।